নমস্কার বন্ধুরা, আজকে আমি কলকাতায় যাচ্ছি, মেয়ের বাড়িতে উঠব, ডাক্তার দেখানো হবে। তা আমার সব লাগেজ রেডি করা হয়ে গেছে, সব রেডি, এখন বের হব। আমি ক্যামেরার সামনে আসতে পারছি না, কারণ আমি একা ভিডিও করছি। তা আমি এখন বের হব, তারপরে রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তা এখন বের হই, আমার ট্রেন 11:45 স্টেশনে ট্রেনে উঠে পড়েছি। তা আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি, অন্য ট্রেনগুলো পার হচ্ছে। তা আমরা ট্রেনে উঠে পড়লাম। এখন আমি ট্রেনের মধ্যেই বসে আছি, ট্রেন ছাড়বে আর 5 মিনিট বাকি আছে। তা আপনাদের সঙ্গে পরে আবার ভিডিও হবে, কথা হবে। এটা নিউ আলিপুর স্টেশন, এখান থেকে আমরা যাবো শিয়াল। এই যে এই যে এই যে এই যে এই যে বলো টাটা টাটা বলে দাও। আমি নিউ আলিপুর থেকে বানেশ্বরের দিকে ঢুকে যাচ্ছি, ট্রেন চলছে। এখন রানিং ট্রেনের মধ্যে রয়েছি। আমার খুব আফসোস যে আমি ভিডিওর সামনে আসতে পারছি না, তবে আসবো শিয়ালদা নেমে। এখন সব ব্যস্ত, এরপরে এনজিপিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। স্টেশনটার নাম মালদা টাউন, আমরা এখন মালদা টাউনে পৌঁছলাম। মালদায় এখনও একটু দেরি আছে প্ল্যাটফর্মে। বাড়ি গিয়ে দেবো। পুরো 5টা ভিডিও করে না।
স্টেশনে নামলাম সকাল 5টা। আমি মেয়ের বাড়ি পৌঁছে গেছি, আমরা 5:30টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম। তা এখন এই বসে আছি, চাটা খাওয়া দাওয়া হবে। ভিডিওটা সম্পূর্ণভাবে আমি আপনাদের সঙ্গে থাকতে পারিনি, তার কারণ একা ভিডিও করেছি তো সম্ভব হয়নি। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার সামনে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমি মেয়ের বাড়িতে কদিন থাকবো,